মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী, রাজধানী শহর মাসকাটে। এখন পর্যন্ত শুধু মাসকাটে 1309 জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মারা যাওয়া 8 জনের সবাই মাসকাটের বাসিন্দা ছিলেন। সুস্থ হয়েছেন 218 জন করোনা রোগী। বাংলাদেশ দূতাবাসে ওমান প্রবাসীরা সহযোগিতা চাইলে দূতাবাস থেকে নেতিবাচক কথা বলা হচ্ছে। দূতাবাস থেকে প্রবাসীদের সহযোগিতা না করে উল্টো বলা হচ্ছে এতদিন কি করেছেন। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাসকাট থেকে রেজওয়ান আহমেদ সুজন। এদিকে রাজধানী মাস্কার সহ বেশ কিছু অঞ্চলে লকডাউনের সময়সীমা বাড়িয়ে আগামী 8 মে পর্যন্ত করা হয়েছে। লকডাউনের প্রভাবে ওমানে বসবাসরত প্রায় 8 লক্ষ বাংলাদেশি প্রায় দেশেহারা। ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সাথে কয়েকজন প্রবাসী যোগাযোগ করলে বাংলাদেশ দূতাবাস উল্টা তাদের প্রশ্ন করে বসে, আপনারা ওমানে 6 বছর 8 বছর কি করেছিলেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ দূতাবাসের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সমালোচনার ঝড় রয়েছে।